দেখো জুস ফুস আছে বেশ। হ্যালো পিপুল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। পিছনে হচ্ছে এখানে দমদমের 5 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, তার ঠিক নিচে দৌড়ে দৌড়ে আসা যায়। এসে হচ্ছে এসছি আমরা কোথায়, কাপেল স্কোয়ারে। সবাই হরেন বাজায়, আমাকেও বলতে দেয় না, আমার কি বাক স্বাধীনতা নেই? ক্যা করু ম্যাম, মর যাও। আচ্ছা, সঙ্গে এই যে বড় একজন ইউটিউবার আছেন, দেখতেই পাচ্ছ তোমরা। বড় ইউটিউবার তো ইনি, ইনি ফার্স্ট ব্লগে কিরণ দা। 2000 সাবস্ক্রাইবার দেন আরে। হ্যাঁ, 2000 সাবস্ক্রাইবার দেন, 10 টাকা। হ্যাঁ সেই। আচ্ছা, তো এই হচ্ছে লোকেশনটা, কাপেল স্কোয়ার। আর একটু সিনেম্যাটিক ফুটেজ দেখে না, মানে চলে এসছি গাইজ। হ্যাঁ, এর ভেতরে এসছি, এখানেই বসার জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু টুকটাক আছে। হ্যাঁ, ছবি তোলা জায়গা আছে। এখন কুনাল শুরু করবে, 99 rupees আনলিমিটেড। দেখা যাক বুড়গুড় কটা খেতে পারে। কটা, 10-15টা খেয়ে নিবি নাকি? দশ পনেরোটা খেয়ে নিবি ক্যামেরার দিকে? কি করলি তাহলে, পয়সা উসুল করতে পারলি না? ঠিকই আছে, 99 দুটো খেলো, ঠিকই আছে। আচ্ছা, তো এখন চলে এসেছি কাপেল স্কোয়ারের ভেতরে, একবার দেখিয়ে নিই এদিকটা। এই যে কাপেল স্কোয়ারের ভেতরে বসে আছি, এখানে একটা ছোটখাটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর আমার সাথে আছে কাপেল স্কোয়ারের ওনার, নামটা একটু বলতে ভালো পার্থ। তো দাদা, যেটা জিজ্ঞেস করছিলাম যে আমার মানে যেটা কনফিউশন ছিল একটু, যে কাপেল স্কোয়ার না কাপেল কাপেল আসলে এরকম সার্ভ এরকম কিছু ব্যাপার আছে না? এরকম একদমই ব্যাপার নেই, কাপেল স্কোয়ার নামের সাথে কাপেলের কোনো সম্পর্ক নেই। যে কেউ এসে এটাকে টেস্ট করতে পারো এবং অনেক কিছু আপকামিং এডিশন আছে মেনুতেও, আছে কিছু অফার্স আছে, আমাদের কিছু ডিফারেন্ট প্ল্যানস আছে। এখানে টাইমিং আর আমার টাইমিং হচ্ছে 6টা 4, মানে 6টা 19 হয়। এবার বার্গারটা একটু ভালো করে দেখিয়ে নিই আগে, মানে ব্লগারদের তো আগে জিনিস দেখানো তারপর খাওয়া। খুলে খুলে দেখো, ভেতরে অনেক চিকেন চিকেন আছে নর্মাল। আরে টাইম ওয়েস্ট হোক না, দুটো খেতে পারলেই হবে, দুটো খেয়ে নিতে পারবো। সবাই বার্গার এইভাবে কামড়ায়, আমি ওই খুলে নি মুখে আছে। জড়তা ওয়েট করছে দাদা, আপনার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শুরু হচ্ছে। আচ্ছা হয়ে গেছে, গরমে খেয়ে নিয়েছি, ঠান্ডা মুখটা বলতো ছোট, একটু হালকা 10-20 সেকেন্ডের মধ্যে একটা। আচ্ছা, এটার উপরই 6টা 8 হয়েছে, 4 মিনিট হয়েছে বলতে গেলে। ছটা 4, এখন 6টা 12 বাজে, দুটো হয়েছে। এই যে 3rd 1 চলে এসছে এখানে, আর 6টা 13 হয়ে গেছে, মানে আর 6টা, আমার ঘড়িতে 6টা 4, তো 6টা 19 শেষ হয়ে যায়। তো বার্গার সে সত্যি বড় হয়ে যাচ্ছে, কুনাল বলছিল। চলো লেটস, সাইকোলজি মানে আমাদের মনে হচ্ছে খেতে খেতে। দেখো জুস ফুস আছে বেশ, একদম সস ফস ভর্তি, পেঁয়াজ টমেটো শসা চিকেন পপকর্ন আছে। আর এটা 3rd চলছে, আর যেতে পারছি না।
পরে বলছি, এক দেড় মিনিট মতো টাইম আছে, মানে আমি যদি বলি এখন একটা পাওয়া যেত তাই তো, কিন্তু পাবো না, মানে পারবো না খেতে। তবে দুপুরবেলা বিয়ে বাড়ি খেয়েছি, আচ্ছা ওটা আমি নিই, যদি আমি না খাই তাহলে হবে কাকু? তো মেনলি লাস্টে দু মিনিট বাকি ছিল, মানে আমি চাইলে আর একটা খেতে পারতাম, কিন্তু অন্যদের তো ভাগ দিতে পারবো না, নিজেই খেতে হতো। আর তিনটে ভাই চারটে খেতে পারতাম, বাট মানে এখন পেট নেই, আর একদিন এসে পেট খালি করে আসবো, খালি মিথ্যে কথা না ভাই, এখন খেতে পারতাম না সত্যি। যেটা বলার সেটা হচ্ছে যে যখন আমি পেমেন্ট করলাম, মানে 119 টাকা হচ্ছিলো, 20 টাকা দিয়ে হচ্ছে এটার দাম অবভিয়াসলি 20 টাকা নিয়েছে, দেখছি দেখছি উনি টাকা ফেরত দিচ্ছে না, কি হলো ব্যাপারটা? তারপর বুঝলাম আমায় ফেরত দিচ্ছে না, ও 200 টাকার নোট দিচ্ছিলো, তাই ওই 20 টাকাটা আমায় দিয়ে দিয়েছিল। আমি ওর কাছে 20 টাকা পাই, এই 10 টাকা দিচ্ছি, মারবো এক 10 টাকা পাস, আরে কী করবি 10 টাকা নিয়ে, এত পয়সা নিয়ে কী করবি? আচ্ছা মেনুটা একবার দেখিয়ে দিই, আর একটা ছোটো কথা বলে দিচ্ছি, এই যে এই মেনুর যে আইটেমগুলো আছে দেখতে পাচ্ছ, এটাও পরে একদিন এসে ট্রাই করতে হবে। আর তার মধ্যে আমার যেটা বেস্ট লাগলো সেটা হচ্ছে চিকেন মিলটা, একটা বার্গার, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ, মানে সরি ফ্রেঞ্চ ফ্রাইজ থাকবে, আর বেভারেজও দেবে, মানে একটা কোল্ড ড্রিঙ্কস ছবিতে দেখতে পাচ্ছ, এটা মাত্র 145-এ পাওয়া যাচ্ছে। আর এমনিতে দেখতে পাচ্ছ যে চিকেন উইংস আছে 5 পিস 105 টাকায়, আর উইংস চিকেনের ডানা হবে, চিকেন রেডবুল খেয়ে নিচ্ছি, এই চিকেন পপকর্ন আছে যেটা লার্জটা 115 টাকা, তো এগুলো একদিন এসে ট্রাই করে যেতে হবে। আর একটা আইটেমও দেখেছি আমি যেটা দেখে বেশ ভালো লেগেছে, কিন্তু এখন ট্রাই করতেই পারবো না, চিলি চিকেন পপকর্ন, যেটা 120 টাকা দাম মাত্র। বাকি হচ্ছে এই সব জিনিস দেখে নাও, এইখানে গুগল ফেসবুক ইনস্টাগ্রামে পেয়ে যাবে, সব লিঙ্ক তো নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে। আর এই হচ্ছে অ্যাড্রেস, মানে লোকেশন, নিয়ার 5 নম্বর প্ল্যাটফর্ম, এই নাড়ি দিচ্ছিস কেন রে? আর এই হচ্ছে নাম, এই সব কি নোংরা ছেলে। আর এখানে ফোন নাম্বারটা আছে দেখে নিও তোমরা, এই হচ্ছে ব্যাপার। বাকি এই হচ্ছে ভেতরের জায়গাটা, এখানে মোটামুটি 3-4 জনের অ্যাকোমোডেশনের মানে বসার সিটিং এরিয়া আছে। তো ইটস টাইম টু এন্ড দ্য ব্লগ গাইজ, আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, আর দাদার সাথে অনেক কথাবার্তা হলো। যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে বার্গারটা জুসি ছিল, খেতে ভালো ছিল, এরকম না যে ওই দেখো ট্রেন, যাই হোক, যে বার্গারটা খেতে ভালো কিনা, বার্গার খেতে ভালো ছিল, জুসি ছিল, এরকম না যে ড্রাই ড্রাই বার্গার ছিল, বার্গার ওয়াজ গুড। আর 99 রুপিসে যেটা বললাম যে 75 করে চার্জ করছে, সেখান থেকে অনেস্টলি যেটা জিজ্ঞেস করলো যে তোমার কেমন লেগেছে, আর উনি অনেস্টলি বললেন যে চিকেনের কোয়ান্টিটিতে তো কিছু ডিফারেন্স থাকবেই, বাট হ্যাঁ এটা ব্যাপার যে 75 রুপিসের রেসপেক্টে যদি আমি ধরি যে 70 করেও চার্জ করছে এক একটা বার্গারে, সেখানে 3টে খেয়ে নিয়েছি, মানে 210 টাকার পেটে, 119 টাকায়, কারোর সঙ্গে আবার পেপসিও আছে, সেটা নিয়ে 210 টাকার খাবার দাবার খাওয়া হয়েছে। আর ব্যাসেই ট্রেনের লোককে বলছিস নাকি? ওইখানে ট্রেন দাঁড়িয়ে আছে, লোককে বলা হচ্ছে যে ভাই সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, ওদিকে এবার বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, আর ব্লগটা এখানে এন্ড করছি, আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও যে কিরম লেগেছে, আর নেক্সট কী এক্সপ্লোর করতে দেখতে চাও। আজকে ব্লগ করলো না, তাও ফ্রেমে আসছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে শেয়ার করো ভিডিওটা, যেটা খুব ইম্পর্টেন্ট, অলরেডি প্রচুর ভিডিও হয়ে গেছে।